শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজ পত্রিকায় আজ সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন বাংলা ক্লাসে স্বাগত। সাথে আছেন আমি শামী আক্তার। তোমাদের আজকে যে অধ্যায়টি পড়ানো হবে সেটি হচ্ছে একটি কবিতা। আজকের পাঠ একটি কবিতা। কবিতাটির নাম নতুন দেশ। কবিতাটির নাম কি? নতুন দেশ। কে লিখেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিত্রটির মাধ্যমে দেখতে পাচ্ছি একটি শিশু কি করছে, মাথায় বাড়ি একটু চিন্তা করছে বা কল্পনা করছে বা আঙুলটা এরকম করে আছে, তার মানে হচ্ছে যে সে অনেক কিছু জানতে চাইছে, সে বুঝতে চাইছে যে আসলে কি থেকে কি হয়, নতুন নতুন কিছু সম্পর্কে তার জানতে ইচ্ছা করছে। তো নতুন দেশ কবিতাটিতে আমরা অনেক নতুন শব্দ পাব, অনেক নতুন বর্ণনা পাব এবং সেই সাথে নতুন কিছু শিখতে পারব। আজকের অধ্যায়টি পাঠ করে শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখতে পারবে, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, কখন মৃত্যুবরণ করেন এবং তিনি নতুন দেশ কবিতায় কি বলতে চেয়েছেন সেই সম্পর্কে লিখতে পারবে। শিশুদের নতুনকে জানার আগ্রহ সম্পর্কে বলতে পারবে। শিশু মনের কৌতূহল, শিশুদের যে সব সময় জানার একটা আকাঙ্ক্ষা থাকে, তাদের যে নতুন নতুন কিছু জানতে ইচ্ছে করে সেই সম্পর্কে জানার আগ্রহ সম্পর্কে বলতে পারবে। কল্পনা শক্তি ও সৃজনশীলতা প্রয়োগ করতে পারবে। নতুন দেশ ও পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। কল্পনা শক্তি ও সৃজনশীলতা প্রয়োগ করতে পারবে। শিশু মনের যে কল্পনা প্রবণ একটা ভাব থাকে সেই সম্পর্কে সেই সৃজনশীলতা প্রয়োগ করতে পারবে এবং নতুন দেশ ও পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। আজকের আলোচ্য বিষয় নতুন দেশ কবিতাটিতে কবিতার নামকরণ, পাঠের উদ্দেশ্য, কবিতার নামকরণ, কবিতার নাম নতুন দেশ কেন রাখা হয়েছে, পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য কি, কবি পরিচিতি, কবিতা পাঠ, পাঠ পরিচিতি, তথ্যকণিকা, শব্দার্থ, বানান সতর্কতা, মূল্যায়ন। কবিতার নামকরণ, কবিতার নামকরণ নতুন দেশ কেন রাখা হয়েছে, কিসের আগে রাখা হয়েছে। আলোচ্য কবিতাটির শিরোনাম নির্বাচন করা হয়েছে বিষয়বস্তুর আলোকে। বিষয়বস্তুটি কি? বিষয়বস্তুটি মূল বিষয়বস্তু বা মূল ভাবটা হচ্ছে শিশু মনের অনুসন্ধিৎসা ও কৌতূহলে কৌতূহলী হল কবিতাটির মূল বিষয়। শিশু মনের যে জানার যে জিজ্ঞাসা, অনুসন্ধিৎসা ও কৌতূহল, সবকিছু জানার আগ্রহ, সেই এই কৌতূহলই হল কবিতাটির মূল বিষয়। এই এইটির উপরে নামকরণ যথার্থ ও সার্থক সুন্দর হয়েছে। পাঠের উদ্দেশ্য, নতুন দেশ কবিতাটি পাঠের উদ্দেশ্য কি? পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর অনুসন্ধিৎসা, কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা। নতুন দেশ কবিতাটিতে যা বলা হয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা মূল যে পাঠের উদ্দেশ্যটি শিখবে সেটি হচ্ছে কি, যে শিক্ষাটা শিশু মনে যেমন কল্পনা থাকে, জানার ইচ্ছা থাকে, অনুসন্ধিৎসা থাকে, তেমন একটি শিক্ষার্থীরও যেন অনুসন্ধিৎসা, কল্পনা শক্তি ও সৃজনশীলতা বেড়ে ওঠে, জেগে ওঠে, সেটাই হচ্ছে পাঠের উদ্দেশ্য। এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ। এখানে ইংরেজি সাল এবং বাংলা সাল দুটি দেওয়া আছে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এবং কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জন্মসাল, মৃত্যুসাল অবশ্যই আমাদেরকে খুব সঠিকভাবে সবসময় মনে রাখতে হবে। 17 বছর বয়সে তিনি ব্যারিস্ট্রি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন। 17 বছর বয়সে তিনি পড়ার জন্য গিয়েছিলেন কিন্তু পড়া শেষ না করে ফিরে আসেন। তারপরে তিনি তার নিজ উদ্যোগে যে লেখাপড়া শিখেছিলেন বা সৃষ্টিকর্তা প্রদত্ত তার যে মেধা ছিল সেই মেধার অবলম্বনে তিনি যে পরিমাণ আমাদের সাহিত্য জগতে কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত এই যে শাখাগুলোই তার যে আমাদেরকে উপহার দিয়েছেন সেই সকল শাখায় তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে, তার লেখনই আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এছাড়াও তিনি ব্যাকরণ, ভাষাতত্ত্ব,
ছন্দ এবং চিত্রকলাতেও তার অবদান রেখেছেন। তিনি 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। 1947 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। 1947 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। খুব সংক্ষেপে আমরা ছকটির মাধ্যমে মনে রাখি। জন্ম 1861 সালে, তিনি কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কাব্য ছোটগল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত সাহিত্যের সকল সময় তিনি সমানভাবে অবদান রেখেছেন। সাহিত্যিক, তিনি একাধারে একই সাথে ছিলেন সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার। 1941 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা কবিতাটি পাঠ করি এবং কবিতার মধ্যে যে প্রত্যেকটা শব্দগুলো সম্পর্কে অর্থ জেনে নিই। কবিতার অর্থ জানলে এবং কবিতা বুঝে নিলে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে। নতুন দেশ কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলছেন কবিতায়? নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইনদি যখন যায় দেখি সে জলের ঢেউ নাচে। শিশু মনের যে কল্পনা, এখানে কবি বলতে চেয়েছেন একটি শিশু, সে যখন নদীর ঘাটের কাছে যায় তখন দেখতে পায় যে নৌকো বাঁধা আছে, নৌকোটার দিকে বাঁধা আছে নৌকা। নাইতে যখন যায়, নাইতে গোসল করতে যখন যায় দেখি সে জলের ঢেউ নাচে। জলের যখন দোল হয়, বাতাসের দোলানি হয় বা ঢেউ আসে, তখন সে জলের ঢেউয়ে নাচে। তারপরে কি বলছেন কবি? আজকে সেখানে দেখি দূরের পানি, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ঘাটার টানে। আজকে সেখানে, অর্থাৎ শিশুটি প্রতিদিনই নদীর ধারে যায় এবং নৌকোকে সবসময় ঘুরতে দেখে, কিন্তু আজ সেখানে গিয়ে দূরের পানে দেখে যে মাঝ নদীতে নৌকা চলে গিয়েছে। মাঝ নদীতে নৌকো কোথায় চলে ঘাটার টানে। নৌকাটা যখন মাঝ নদীতে গেছে তখন শিশু মনে প্রশ্ন জাগছে যে এই যে মাঝ নদীতে তীর থেকে নৌকাটি চলে গিয়েছে, সেখান থেকে নৌকাটি কোথায় যায়, কোন দেশে যায়, কোথায় গিয়ে পৌঁছে যায়। সেখানে ভাটার টানে, ভাটা বলতে যে যা বোঝায় সেটা হচ্ছে যে নদীর মধ্যে জোয়ার যখন আসে তখন ঢেউগুলো খুব জোরে জোরে আসে, ভাটা হচ্ছে নিজের নদীর ভেতরের দিকে টেনে নেয়, সেইটাকে বলছে যে ভাটার টানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে যাচ্ছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি। ওই যে বললাম, মাঝ নদীতে নৌকা যখন গেছে তখন শিশু মনে কল্পনা যাচ্ছে যে এই নদীটি যেতে যেতে কোথায় যাবে, কোন দেশে যাবে, সেখানে কেমন মানুষই বা থাকে আর কেমন বেশি বা থাকে। থাকি ঘরের কোণে, সেই শিশুটি আবারও একই সাথে মনে করছে কি, থাকি ঘরের কোণে, সাজ জাগে মন মনে, অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর মনে। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর যখন কোন একটা নতুন নগরে যাচ্ছে তখন কত কিছু জানতে পারছে, বুঝতে পারছে। সেই রকম শিশু মনেও আসে যে সবসময় তো ঘরের কোণে থাকে। সাত জাগে মন মনে, শিশুটির মনে ইচ্ছে জাগে যে অমনি করে যায় ভেসে ভাই নৌকার মতো সে যেন ভেসে যায় এবং নতুন নগর মনে পৌঁছে যায়। কেন? কারণ নতুন জায়গায় গেলে সে আরো নতুন কিছু জানতে পারবে। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারি সারি। দূর সাগরের পারে জলের ধারে ধারে, সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলো সব সারি সারি সাজিয়ে আছে। মানে গাছগুলো এমনভাবে আছে, শিশুর মনে হচ্ছে যে নারিকেলের বনগুলি সব সারে সারে দাঁড়িয়ে আছে। তারপরে কি বলছে? পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। পাহাড় চূড়া কোথায় সাজে? পাহাড় চূড়া নীল আকাশের মাঝে সাজে। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। শিশুর মনে হয় যে পাহাড় চূড়া নীল আকাশের মাঝে সাজে। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া, এই যে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কেউ কি পারে বরফ ভেঙে ডিঙিয়ে যেতে? কবির শিশু মনের কল্পনায় সবকিছু জানতে ইচ্ছে করে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় তলে তলে। কোন সে বনের তলে, কোন সে জঙ্গলের মধ্যে নতুন নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত। যে এই যে কত নতুন পশু আছে তারা বনের মধ্যে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, দলে দলে ঘুরে বেড়ায়, এগুলো কবি জানতে ইচ্ছে করে। কত রাতের শেষে নৌকা নৌকো যে যায় ভেসে,
কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। এখানে শিশু মনের কল্পনায় শিশু জানতে চেয়েছে যে এই যে মাঝ নদীতে নৌকা যায়, নৌকাটা ভাসতে ভাসতে কোথায় চলে যায়, তারপরে নতুন নগর বনে তার যেতে ইচ্ছে করে এবং কত পশু আছে নতুন নতুন ফলের বাগানে ফুলের বাগানে ঘুরে বেড়ায়, দলে দলে ঘুরে বেড়ায়, সবাই কত নতুন বনে যায়, নতুন নগরে যায়, নতুন কিছু জানতে চায়, নতুন কিছু অনুসন্ধিৎসা করতে চায়। তাহলে আমার বাবা কেন প্রতিদিন আপিসে যায়, যায় না নতুন দেশে, এটা তার জানতে ইচ্ছে করে। এখানে আপিস বলতে কথ্য রূপ ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে এক আসলে অফিস, আপিস শব্দের অফিস শব্দের কথ্য রূপ হলো আপিস, এটি কবিতাতে ব্যবহার করার জন্য বোঝানো হয়েছে। বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। শিক্ষার্থী বন্ধুরা, কবিতার পাঠের সাথে সাথে আমরা বুঝে নিয়েছি নতুন নতুন শব্দের অর্থগুলো এবং কবিতায় কবি কি বলতে চেয়েছেন সেটিও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পাঠ পরিচিতি কি, এই যে কবিতাটি পাঠ করলাম সেটার মূল কথা সার কথা কি বলা হয়েছে সেটি আমরা এখান থেকে আরেকবার একটু বুঝে নিব এবং এই কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটিও আমরা অবশ্যই মনে রাখবো। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। নতুন দেশ কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় অজানাকে জানার, সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। এই যে একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, নতুনকে জানার যে আগ্রহ থাকে, সেই আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছবে তার কোনো ঠিক নেই, হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে। এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারণে, হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশপাশের সবার মধ্যেও দেখতে চায়। এই যে অজানার প্রতি ব্যাকুলতা, আকাঙ্ক্ষা, জানার ইচ্ছা, এটা যেমন শিশু মনের মধ্যে থাকে তেমন সে তার চারপাশে যে মানুষগুলো থাকে তাদের কাছেও জানতে চায়, তারা কেন নতুনকে জানতে চায় না। তাই সে শিশু মনে মাঝে কল্পনায় সে প্রশ্ন করেছে যে বাবা কেন প্রতিদিনই আপিসে যায়, নতুন দেশে যায় না। এই তথ্য কণিকা এখানে যে ছোট ছোট করে বাক্য লেখা আছে এই বাক্যগুলো থেকে আবারও আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো এবং বর্ণনামূলক ভাবে সুন্দর করে দিতে পারবো। অনুসন্ধান কি, নতুন কিছু অনুসন্ধান করা, কল্পনা শক্তি জাগিয়ে তোলা, সৃজনশীলতা সৃষ্টি করা, এই তিনটাই হচ্ছে নতুন দেশ কবিতার মূল বিষয়। অজানাকে জানার জন্য সীমাহীন কৌতূহল রয়েছে কবিতাটি শিশু মনের মধ্যে। প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা রয়েছে। ঘাটে বাঁধা মাঝিবিহীন নৌকার অবস্থা বলা হয়েছে, মাঝিবিহীন ঘাটে বাঁধা নৌকাটা কি হয়, মাঝ নদীতে হঠাৎ করে চলে যায়, অসীম সৌন্দর্য আনন্দ বিস্ময় অপেক্ষা করছে নতুন দেশে। শিশু মনে মনে হয় যে সেই নতুন দেশে অসীম সৌন্দর্য বিস্ময় অপেক্ষা করছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা দেখতে চায় কাদের মাঝে, তার আশেপাশে যারা থাকে তাদের সবার মাঝে, নতুন দেশের পরিবেশ সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে। বানান সতর্কতা গুলো, আমরা বানান গুলো সঠিকভাবে দেখি, বাঁধা আমাদের শব্দের মধ্যে চন্দ্রবিন্দুর উচ্চারণ সঠিকভাবে বললে আমাদের বানান গুলো সঠিক হবে। এখানে যদি বলি বাঁধা তাহলে দেখো নাকের মধ্যে দিয়ে চন্দ্রবিন্দুর যে উচ্চারণ সেটা সঠিক হচ্ছে না, তাই বাঁধা বললে চন্দ্রবিন্দুটা আসছে। নৌকা, ঢেউ, ভাটা, পৌঁছে, দাঁড়িয়ে, কোণে, ডিঙিয়ে, দু, দয়দীর্ঘ, রদু, সাত, ইচ্ছা, ঘাট, সারি, নারিকেলের বনগুলো সারি সারি সারে দাঁড়িয়ে থাকে সেখান থেকে সারি। শব্দার্থ, শব্দের অর্থগুলো সঠিকভাবে জেনে নিন। ভাটা, ভাটা মানে কি, ভাটা বলতে কি বোঝায়। যদি তোমাদের সৃজনশীল প্রশ্নের ছোট প্রশ্নগুলোর মধ্যে ক নাম্বারে থাকে যে ভাটা বলতে কি বোঝায়, তাহলে আমরা এই উত্তরটাই লিখে নিব। চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলা হয় ভাটা। আবার বলি, চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলা হয় ভাটা। অর্থাৎ কোনো সময় বেড়ে যায় সেটা হয় জোয়ার এবং যখন কমে যায় নদীর ভেতরের দিকে চলে যায় সেটা হয় ভাটা। আপিস, আপিস হচ্ছে অফিস শব্দের একটি কথ্য রূপ।
এই অধ্যায়টি পাঠ করে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি মূল্যায়নের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন। কবিতাটিতে দলে দলে বেড়ায় কারা? কবিতাটিতে দলে দলে পশুরা বেড়ায়। আপিস শব্দের অর্থ কি? আপিস শব্দের অর্থ হচ্ছে অফিস। নতুন দেশ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নতুন দেশ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে বাবাকে কোথায় যেতে বলা হচ্ছে? কবিতাটিতে বাবাকে নতুন দেশে যেতে বলা হচ্ছে। বাবা কেন প্রতিদিন আপিসে যায় না নতুন দেশে? কোথায় যেতে বলা হচ্ছে? নতুন দেশে যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই উত্তরগুলো তোমরা জানতে পেরেছ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আগামী দিন তোমাদের ক্লাস হবে। ধন্যবাদ সবাই।